সত্যি একেবারে লাগাইয়া হাই দিয়া বাগিদারাটাই ক্ষেত দিলে এরম সমস্যা করে। বাগিদারে মানে ক্ষেতের কোনো যত্ন মত্ন কোনো কিছু করে না, কিরম বাগিদার যে একটা, মানে কত হইলো কি বাগিদারের ক্ষেত দেওয়া যা লস হয়েছে। এই ধান এটা ধান কি হইব তা ভাঙ্গায় হারে আবার বুড়ো লাগান লাগবো, কত হলে কি বাগিদারে ফায়াল হয়ে হেডাইতে ক্ষেতটা ছুড়াই দান লাগবো, ক্ষেত ছুড়াই দান লাগবো, ক্ষেত রাখতাম না ক্ষেত এটা সারা জমিন কত হলে কি হয়ে লাগবো সব ভাঙ্গায় না ভাঙ্গায় হারিয়া ট্রাক্টর ধান মারিয়া বুড়ো লাগাবার লাগে ব্যবস্থা করাম। পয়সা দিছি গাড়ি ভরে যে সার দিছি কি আছো তুমি কুমলা দিছুন সব বেচাছি তোমার বেচবার লাগিয়ে দিছিলাম না খেতে মারবার লাগিয়ে দিছিলাম খাওয়াইলাম আবার কত হলে কি তোর এহরুন লাগবো ক্ষেত লাগান লাগবো বাগিদারে আর ক্ষেত দিতাম না বাগিদারে সার দিছি ওষুধ দিছে বেচা আগলা দিচ্ছে গাড়ির গাড়ি দিছে সব বে চলছে বুঝছ আর বাগিদারের লগে তোর কোনো আলাপ করিস না আমি অত কষ্ট করে ক্ষেত করছি ক্ষেতের মধ্যে মুসলি লাগাই দিছুন আসলে ভাই আপনারা দেখুন যে কোনো সার বিক্রি করে নিয়ে যায় আর এই
তিলুয়া সার মারবে চা খাই না যায় তাহলে আমার মতন দিন যে খেত মুস্তে খাওয়াই আলবো আর দিন যা আর কোনোদিন এই ভুল কাম করি না যায়।